वेरी गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के आमरा कपकेक बनानो शिखबो, है ना। खूब सुंदर एकदम कलरफुल केक जो है कपकेक हम लोग सीखेंगे आज। सो एट फर्स्ट वी विल क्लिक ऑन द ओवल टूल। ओवल टूल क्लिक कर लाम। अच्छा, लेट अस ड्रॉ सम ओवल्स। आमरा चारटे ओवल बनाबो, कटा चारटे। अच्छा, साइजटा आमरा সবথেকে পাতলাতে নেব, ঠিক আছে, মিডিয়ামটা, সেকেন্ড ওয়ানটা, টেক দ্য সেকেন্ড ওয়ান। হ্যাঁ, দু নম্বরটা নেবে, একটা হলো। আবার আমরা একটা বানাবো এর থেকে ছোট, বানিয়ে আস্তে আস্তে অ্যাডজাস্ট করবে, ঠিক আছে, আস্তে আস্তে অ্যাডজাস্ট করবে, এরম করে যেন অর্ধেক থেকে উপরে থাকে। হ্যাঁ, আধে সে উপর হোনা চাহিয়ে। আচ্ছা, মিডলে রাখবে যেন মাঝামাঝি থাকে। আর একটা বানাবো আমরা, এসে ছোটা বানানা, এটা থেকে ছোট বানাবো আমরা। আচ্ছা, একটা কাজ করতে পারো তোমরা, এই দুটো বানানোর পর এই মাঝখানটা মুছে দাও। এই যে মাঝখানটা আছে না ভেতরে, এটা মুছে দাও। দেখো, মোছার আর একটা তোমাদেরকে প্রসেস বলছি, অনেক সময় ভুল হয়ে যায়। তো আমরা একটা কাজ করতে পারি, একটা নতুন টেকনিক শেখাচ্ছি। পেন্সিল টুল নাও, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে, তোমরা বলেছি বড় করে, 300% বড় করে নেবে। 300% বড় করে নিলে 300%, তারপরে আমি ইরেজার টুল দিয়ে বলছি তোমাকে, বা পেন্সিল টুল দিয়ে। দেখো, যেটা বলতে যাচ্ছিলাম, পেন্সিল টুল নেবে আর হোয়াইট কালার নেবে। কি কালার নেবে? হোয়াইট। তাহলে আস্তে আস্তে দেখো, দেখতে পাচ্ছ তো এখানে, এটা হোয়াইট কালার হয়ে যাচ্ছে। হোয়াইট কালার মানে মুছে যাওয়া, তাই তো? একটু কোণে দিকটা মুছে নেবে, কেন পেন্সিলটা ছোট পয়েন্ট থাকে, ছোট পয়েন্টের জন্য একটু ভালো করে মোছা হবে, বুঝতে পারছো তো? ছোট পয়েন্টটা হোয়াইট কালার নিয়ে করতে হবে। এইভাবে আমরা অনেক ড্রয়িং করতে পারি। এরপরে ছোট করে মোছার জন্য আমরা, জলদি মিটানে কে লিয়ে আমরা কি করব, এটাকে পুরো সিলেক্ট করে নেব। এটাকে পুরো সিলেক্ট করে নিয়ে ডিলিট প্রেস করব। এটাকে সিলেক্ট করে নিয়ে ডিলিট প্রেস করে দেবো, তাড়াতাড়ি মুছে যাবে আমাদের, ঠিক আছে। সিলেক্ট করে ডিলিট প্রেস করবে। ওকে, এবার আমরা 100% নিয়ে চলে আসি। 100%। আর একটা সার্কেল নেব, এর উপরে ব্ল্যাক কালার নেবে। তিনটে হলো আমাদের, দ্যাটস ইট, ঠিক আছে, এই থাকুক। এবার সিমিলারলি 300% করে নিয়ে আমরা ভেতরটা মুছে দেবো। পেন্সিল টুল নিলাম, হোয়াইট নিলাম কালার, আস্তে আস্তে করে আগে কিনারাটা, পেলে কিনারা মিটা দো, ঠিক না। প্রথমে ধারটা একটু মুছে দেবে, ধার মোছা হয়ে গেল, ধার মোছা হয়ে গেল। দিয়ে সিলেক্ট টুল নেব আমরা, বা তোমরা যদি ইরেজার টুল দিয়ে মুছতে চাও, অসুবিধা কিছু নেই। আমি ইরেজার নিয়ে নিয়ে দেখি তো, এই তো হয়ে গেল, এটাও তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 100% চলে আসবো আমরা। ওকে, নাও ব্ল্যাক কালার নিয়ে নিই। ওপরে একটা চেরি বানাবো, চেরিটা শিফট টিপে করবে, প্রেস শিফট কি, যে একটু সার্কেল বানাবে, মিডেলে এটাকে রাখবে, ঠিক আছে। আবার 300% করে দেবো, এটা মুছে দেবো। আমি ইরেজার দিয়ে মুছছি, তোমরাও ইরেজার দিয়ে মুছতে পারো, যার যেমন সুবিধা তোমরা করতে পারো, কেমন। পেন্সিল টুলটা বলে রাখলাম, কারণ অনেক জায়গায় একটু কাছাকাছি থাকলে তখন পেন্সিল টুলটা দিয়ে ভালো করে মোছা হয়। ওকে, দিস ইজ আওয়ার আপার পার্ট। এটা উপরে পার্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবার নিচে পার্টটা আমরা বানাবো বাই ইউজিং লাইন টুল। লাইন টুল দিয়ে আমরা সাইড থেকে নিয়ে একটা একটু ব্যাকআপ আনি হবে। হ্যাঁ, লাইন বানালাম, আর একটু করে দিই, ঠিক। এই যে বানিয়েছ, ঠিক, এবার এই দিকটা একটা বানাতে হবে রাইট সাইডে। হ্যাঁ, বানাবে,
আবার নিচে থেকে আমরা এটাকে স্ট্রেট শিফট টিপে, প্রেস শিফট কি দিয়ে বানাবে। একটু বেরিয়ে আছে এটাকে বড় করে আমরা মুছে নেব, যে যদি এক্সট্রা বেরিয়ে থাকে নিকলাবার আগে ওটাকে আমরা ইরেজার টুল দিয়ে বা পেন্সিল টুল দিয়ে দেখো মুছে দিচ্ছি। কেমন দেখো, পেন্সিল টুল দিয়ে কিন্তু একটা ছোট্ট ছোট্ট পয়েন্টও কিন্তু হয়ে যাবে, ছোট্ট ছোট্ট পয়েন্টও হয়ে যাচ্ছে। পেন্সিল টুল দিয়ে খুব ভালো ফাইন মোছা হবে। কেমন, নাও দিস ইজ আওয়ার কাপকেক, একটু কালারিং হবে, লেট আস ডু। সো ইটস চকলেট কাপকেক ফিল উইথ কালার চকলেট, এটাকে পিঙ্ক করবো আমি, এটাকে একটু অরেঞ্জ করব, আর উপরটা করে দিই একটু লাইট ক্রিম বা ইয়েলোটাই করে দিই, আর চেরি অফকোর্স ইট উইল বি রেড। কেমন, কালার তোমরা তোমাদের চয়েস মতন করতে পারো। এবার একটু ডিজাইনিং করবো আমরা, চুজ দ্য ব্রাশ, এয়ার ব্রাশ টুল, এই যে এয়ার ব্রাশ টুল আছে এটাকে আমরা চুজ করব। এয়ার ব্রাশ ক্লিক করে নিয়ে আমরা একটু নিয়ে নেব হোয়াইট কালার, দিয়ে হোয়াইট কালার নিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ঠিক আছে, জাস্ট একটু দেখতে ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, এয়ার ব্রাশ টুলটা আমরা জানি বড় করতে পারি, এটা কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস করলে ব্রাশটা বড় হবে না কিন্তু এরিয়াটা বেড়ে যাবে, ঠিক আছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ব্ল্যাক কালার নিয়ে দেখাচ্ছি, এটা দেখো কত বড় হয়েছে। এবার কন্ট্রোল মাইনাস করলে দেখো কত হচ্ছে, কন্ট্রোল মাইনাস করলে দু তিনবার করবে যত এটা ছোট হয়ে গেলে। দেখো আর একটু করছি, দেখো কন্ট্রোল মাইনাস, দেখছো তো এটা বড়, এটা ছোট, আরো ছোট হয়ে যাচ্ছে, ঠিক। সো আমি একটু ছোট করে নিয়ে এই মিডিয়াম এই সাইজটা নিলাম, এই মিডিয়াম সাইজটা নিলাম, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আই উইল টেক দ্য রেড কালার, দ্য রেড কালার এই সাইড সাইড থেকে একটু ভালো করে সাবধানে নেবে যাতে বাইরে বেরিয়ে না যায়। সুগার ক্রিস্টালস, ভেরি গুড। আচ্ছা, অরেঞ্জের উপরে আমরা একটা ইয়েলো দেব, অরেঞ্জের উপরে হালকা ইয়েলো, ওয়াও। আর ইয়েলো উপরে দেবো একটু চকলেট, ওয়াও। আর এইটা উপরে দেবো একটু হোয়াইট মিডলে, সুন্দর সুগার, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার কাপ কেক হুইচ ইজ রেডি। এটা চেরিটা আমরা একটু হালকাও করতে পারি, বেশি মনে হচ্ছে তাহলে একটু হালকা করে দিতে পারি। আমি মিডল একটু দেবো, বাস খালি মিডল একটু দিলাম, দ্যাটস ইট। সো আওয়ার ডিলিশিয়াস কাপ কেক ইজ রেডি। এটা তোমরা খুব সুন্দরকে বানাবে, এখানে মেন হচ্ছে ওভাল টুল অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট, ঠিক আছে। এক উপর এক আপকো অ্যাডজাস্ট করনা হ্যায়, একটা পরে একটা তোমাদেরকে ভালো করে অ্যাডজাস্ট করে রাখতে হবে। কেমন, সাইজটা ঠিক রাখবে, বড় ছোট ছোট এরম করে, আর নিচে পার্টটা লাস্টে বানাবে, আর মোছাটা একটু ভালো করে করতে হবে তোমাদেরকে। কেমন, সো ড্র দিস প্রপারলি। পেইন্টের ড্রয়িংটা করার পর তোমরা ওয়ার্ড প্যাড খুলবে সবাই, আর ওয়ার্ড প্যাডে আমি যেটা করছি এটা তোমাদেরকে করতে হবে। কেমন, সো লেটস সি, দেখে নিই আমরা কি করব। সো ফার্স্ট ইউ উইল টাইপ মাই ফাদার, নেক্সট লাইন মাই ফাদার্স অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফিটা তোমরা এলের জে কে এল ওর লাইনে পাবে, ঠিক আছে, এলের পাশে দেখবে তোমরা পেয়ে যাবে, হ্যাঁ এলের পরে একটা পরে পেয়ে যাবে অ্যাপোস্ট্রফি। মাই ফাদার্স নেম ইজ, এবার এখানে তোমরা নিজে নিজে বাবার নাম লিখবে, ঠিক আছে। আমি আমার বাবার নাম লিখছি জগবন্ধু দাস, তোমরা কিন্তু তোমাদের বাবার নাম লিখবে, ঠিক আছে। ইউ উইল রাইট ইউর ওন ফাদার্স নেম, আপ লোক আপনি পাপা কা নাম লিখোগে, ফুল স্টপ। এবার হি লাইকস টু ইট, হি লাইকস টু ইট ম্যাঙ্গো,
আমি ম্যাঙ্গো লিখছি, তোমাদের বাবা যেটা ভালোবাসে সেটা তোমরা লিখবে। হি ইজ আ রিটায়ার্ড পার্সন। আমি আমার বাবা রিটায়ার হয়েছে বলে এখানে লিখলাম হি ইজ আ রিটায়ার্ড পার্সন। তোমাদের বাবা যেটা করে সেটা লিখবে হি ইজ আ ডক্টর, হি ইজ আ বিজনেসম্যান, হ্যাঁ হি ইজ আ ফার্মার, হ্যাঁ হি ইজ আ ওয়ার্কার, এরভাবে তোমরা লিখবে। তারপরে আরেকটা লাইন হবে হি প্লেজ উইথ মি, আই লাভ মাই ফাদার ভেরি মাচ। ঠিক আছে, এটা হলো। এরপরে হেডিংটাকে চুজ করবে তোমরা, হেডিংটা হবে 16 সাইজ। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা মানে এটা মাঝখানে পুট করতে হবে, পেজের মাঝখানে সেন্টার অ্যালাইনমেন্ট করবে এবং বোল্ড করবে, আন্ডারলাইন করবে। ঠিক আছে, কালারটা তোমরা ইউ ক্যান চুজ অ্যানি কালার। ঠিক আছে, আই এম চুজিং গ্রিন, হয়ে গেল। নেক্সট সবকটা সিলেক্ট করবে তোমরা, সবকটা সিলেক্ট করে নিয়ে এখানে একটা নতুন জিনিস শেখাচ্ছে, এটা হচ্ছে লিস্ট। লিস্টে কিছু অপশন আছে, 1 2 3 ABC, স্মল ABC এগুলো আছে। আমি এখানে 1 2 3 দিচ্ছি। ঠিক আছে, এটা ক্লিক করলে দেখো অটোমেটিকলি সব নাম্বারগুলো চলে আসছে, তাই তো? পয়েন্ট ওয়াইজ নাম্বারগুলো চলে আসছে। এটা নতুন তোমরা শিখছো আজকে। এরপর আমি একটু সাইজটা বাড়িয়ে দেবো, সাইজ করছি 14। ঠিক আছে, সাইজ 14 করলাম। আর ফন্ট সাইজ, ফন্টটা আমি চেঞ্জ করব, ফন্টটা আমি চেঞ্জ করে নিচ্ছি, যেটা একটু ভালো লাগবে সেটা তোমরা করে নেবে তোমাদের মতন। আমি আরও নিচের দিকে যাচ্ছি, আমি এটা করলাম কমিক স্যান্স MS, তোমরা তোমাদের মতন ফন্ট একটা চেঞ্জ করতে পারো। ঠিক আছে, সো টাইপ করার পর ফরম্যাটিংটা করবে এইভাবে সুন্দর করে, তোমরা 5টা পয়েন্ট অ্যাবাউট ইয়ার ফাদার ইউ উইল রাইট। ঠিক আছে।